awal aja. What's up guys, it's me your boy Tohid Afridi and welcome to Vlog 61. অনেকদিন ধরে বলতেছি যে ব্লগ আসবে কিন্তু আমি এতটাই বিজি ছিলাম যে আমি ব্লগ দিতে পারিনি। সো ফাইনালি অফকোর্স ব্লগ চলে আসলো আর আমি শুধু ওয়েট করতেছিলাম যে আমার ব্লগ কবে আসবে। সো গাইজ আজকে আমি যাচ্ছি আপনাদের ফেভারিট জায়গা, আমার ফেভারিট জায়গা, সারা বাংলাদেশের ফেভারিট জায়গা। ইয়েস, আজকে আমি কুমিল্লা যাচ্ছি, ব্লগ 61 হতে যাচ্ছে কুমিল্লায়। আর এখন বাজে ঠিক সকাল 5টা আর আমরা এখন সবাই আছি, আমরা একসাথে ফুল টিম যাবো। নিরি আমি এখন কোথায় দিচ্ছি কুমিল্লা? তুমি কি জীবনে ফার্স্ট টাইম? না ফার্স্ট টাইম না, আমার তো কুমিল্লার উপর দিয়ে নোয়াখালি যাই। কি আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? রোজা রাখছো? রোজা রাখছি, সেরি খাই আইছি হবাই, সবাই সেরি খাই আইছি। কই যাচ্ছি আমরা? আমরা তো যাইতেছি রসমালাই খাইম সেরি ইয়া ইফতারির পর কুমিল্লা যাইম আর কি। আমরা যাইম এক্সাইটেড, খুব এক্সাইটেড আর কি, উত্তেজিত। উত্তেজিত কত কেজি হইছে তোমার? এই যে ইয়া 90-95 তো হয়েছে, 100 তালি কয় নইব। মানে 100-র জন্য কি ওয়েট করতেছ? হ্যাঁ ইনশাল্লাহ ওয়েট করতেছি, মনে পরের সময় 100 হয়ে যাবে ইনশাল্লাহ। সো গাইজ পরিচয় করে দিই, আমার একটা ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ হে হোয়াটসঅ্যাপ অল ইউ লাভলি পিপল। তো বাড়িও নোয়াখালী না? আঙ্গোবাড়ি নোয়াখালী। আচ্ছা একটা মিনিট, আমার আশেপাশে কিন্তু সব নোয়াখালীর মানুষ, এটা কি খেয়াল করছো? বরিশাল নোয়াখালী এটা মিলে ভালো বুঝছো? না কিন্তু তুমি নোয়াখালী, রো নোয়াখালী, রো নোয়াখালী, আর আমি যাচ্ছি কুমিল্লা। সো লেটস গো, লেটস গো। ফাইজলামের একটা লিমিট আছে সীমান্ত ভাই। গাইজ লাল টমেটো অনেক লেট, ও ঘুম থেকে উঠতে পারেনি এখনো, এখন ওর বাসের নিচে যে প্রত্যেকবারের মতো আমার ঘুম থেকে উঠাইতে হবে। মানে আই হেট দিস থিং ম্যান, কেন আমার বারবার ঘুম থেকে উঠাইতে হবে? আই লাভ দিস কার, আমার এই গাড়িটা আমার খুব পছন্দের, বিকজ এটার মধ্যে বাথরুম আছে আর খাট আছে, এর জন্য। অন্ধকার না? চল তোমার জন্য কত লেট? তো গাইস ভেরি সুন বরিশালাম মনু 4 আসবে, ওইটার অপেক্ষায় আছি। তো রাহি তুই গানটা একটু শুনালে খুশি হতাম। অন্ত ভাই আমরা কুমিল্লা ভাই, একটু হালকা কুমিল্লারে দিই বানাই না? হ্যাঁ নোয়াখালীর জায়গা তোমরা কুমিল্লা টান। আচ্ছা ঠিক আছে দেখি তো। আমরা পাল্লার পাল্লা একসার বালা জারগা লক্কের জম, আরে উল্লা মন সেই আলিমে জালিমে কোনটা অঙ্গ কম, আরে পাল্লার পাল্লা একসার বালা জারগা লক্কের জম, উল্লা মন সেই আলিমে জালিমে কোনটা অঙ্গ কম, আরে পাল্লা বুড়া হগল বাকে, পাল্লা বুড়া হগল বাকে, একবারে আগে তাই আঙ্গবাড়ি কুমিল্লা আমরা যাইতে আসি ভাই, আরে আঙ্গবাড়ি কুমিল্লা আমরা যাইতে আসি ভাই। এই যে কুমিল্লা টুমিল্লা কইছে, আপনারা তো প্রাউড ফিল, প্রাউড ফিল করার কথা। নেন ও রা আসে নাই, রা আসে নাই, রা হে হোয়াটস আপ অল ইউ রা গোচে, রা গোচে শিবন্ত ভাই। সো গাইস আমি অনেক এক্সাইটেড বিকজ আমি কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দেখবো, কুমিল্লা কুমিল্লা ধর্মসাগর দেখবো, কুমিল্লা কুমিল্লা কালমি পাহাড় দেখবো, কুমিল্লা কুমিল্লা। আমরা চলে আসছি কুমিল্লা ক্লাব, আর এটাই হচ্ছে এখন কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো হোটেল। আপনারা যদি আসেন অফকোর্স কুমিল্লা ক্লাবে থাকবেন। লুক এট দ্য ভিউ, আই লাভ দিস ভিউ, সামনে একটা সুন্দর মাঠ আছে, সমস্ত খুব ভালো লাগে।
কুমিল্লাবাসী, তোমরা তো আমার ঘুম ভাঙাই দিলা। অনেকক্ষণ যাবত মানে আওয়াজ শুনতেছি, আমি ভাবছি স্বপ্ন, একবার দেখি না। তো গাইজ, আমি যখন ঘুমাইছিলাম তো কাহিনীটা বলি, তো অনেক আওয়াজ আসতেছিল বাইরে থেকে, আফ্রিদি আফ্রিদি আফ্রিদি। তো পুরো এই ক্লাবে যত ম্যানেজমেন্ট আছে সবাই বলতেছে আফ্রিদিটা কি, মানে যারা অফকোর্স অনেকেই তো চেনেন, তো বলতেছে কি হয়েছে, এরা কেউ ঘুমাইতে পারতেছে না, তো অনেক ঝামেলা চলতেছে। তো তখন আমি রুম থেকে বেরোলাম, বের হয়ে দেখি ওখানে সবাই আছে। অ্যান্ড দেন এটা দেখলাম, রাইট, কতক্ষণ ধরে ছিল তুমি যখন ছিলাম? এটা থেকে শুরু হয়েছে, নয়টা থেকে, সকাল নয়টা থেকে, সকাল নয়টা থেকে, সকাল নয়টা। আপনারা জাস্ট রুমেতে ঢুকার পর থেকেই ক্রাউড জমা শুরু হয়েছে, ক্রাউড জমা স্টার্ট হয়েছে। কতজন ছিল ওই সময় তুমি যখন দেখছি? আমি 11টার সময় যখন দে 2-400 লোক ছিল, 2-400 লোক ছিল। এখানে আসলে মেবি আমাকে হোটেল থেকে সরায় দিবে, বলবে যে ইউ ক্যান লিভ নাও। হ্যাঁ, আর আর নালে এখন একটা সুতা বের করবে যে আমার কাছে কেন জানি মনে হয় ওরা বলবে যে কালকে যেন রুম নাই। নীরব কি করো ভাই তুমি? আরে ইয়া 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 দিবে যে কি, ইয়া শুনো শুনো কি দাও, শুনো শুনো এটা শুনো না, এটা ওই কি জানো ভাই, এটার নাম, এটার নাম ভুলে গেছি। আরে এটা কি, আরে ভাই না না, আরে কি দেখো, এটা আমার নাম, নাম না ভাই, আরে ভাই আরে শুনো দেখো, আরে ভাই আমরা ধুমায় রসমালাই খাবো, ঠিক আছে, ইফতারের সময় নাকি? আমরা ছেলেদের ক্রিম দিছি, আমরা সবাই রেডি রেডি হলাম, আর এখান থেকে আমরা এখন রওনা দেবো। আর মেবি আমরা প্রথম কোন প্লেসে যাবো সেটা আপনারা দেখবেনি। বর্তমানে আমি সবার আগে যেখানে যাচ্ছি আমার প্রিয় একজন মানুষের কাছে, সেটা হচ্ছে আমাদের কুমিল্লার এসপি আঙ্কেল নুরুল ইসলাম আঙ্কেলের কাছে যাচ্ছি। তো তার সাথে একটু দেখা করে আমি কুমিল্লাটা মোটামুটি একটু দেখার চেষ্টা করবো এবং ঘোরার চেষ্টা করবো, এবং আমি রাতেও ঘুরবো অ্যান্ড কালকেও ঘুরবো। আই হোপ অ্যান্ড লেটস সি, আই হোপ আপনারা মজা পাবেন। অ্যান্ড কুমিল্লাবাসী যারা আছেন এখনই প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন, আর লাইক বাটনে লাইক দেন। আকাশে আকাশে বাতাসে বাতাসে বর্তমানে চলে এসছি অফকোর্স আমার চাচার কাছে, আমার বাবার খুব কাছের একজন মানুষ। আমার চাচা এখানে দেখা যাচ্ছে, আমি খুব নার্ভাস আসলে তার সামনে এসে, যেভাবে কুমিল্লাটাকে এত সুন্দরভাবে, আমি চাচাকে বলবো না পুরো চাচার টিম এত সুন্দরভাবে, পুলিশ প্রশাসন এত ভালোভাবে, এবং আমি আসার আগে কিন্তু শুনতেছি শুধু আমার চাচারই নাম সারা জায়গায়। তো অবশ্যই চাচু, আপনি ইয়াং জেনারেশনকে কী মোটিভটা করতে চান এটা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে প্রথমে একটু বলে নিই যে কুমিল্লা আমি খুব বেশি দিন হয়নি, মাত্র 9 মাস আগে এসেছি। ইয়াং জেনারেশন, ইয়াংটা হচ্ছে সমাজের সবচেয়ে বড় শক্তি, এবং ইয়াংরা যেদিকে মুভ করে সেই দিকে কিন্তু যায়। দেশ যদি দেশকে যদি এগিয়ে নিতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের কাছাকাছি নিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ইয়াংদেরকে একটা সঠিক পথে মাননীয় প্রধানমন্ত্রী যে হাইওয়েতে দেশকে নিয়ে যাচ্ছেন, হাইওয়েতে উঠিয়ে তড়িৎগতিতে নিয়ে যাচ্ছেন, সেই হাইওয়েতে ইয়াং জেনারেশন ঘুরতে হবে এবং একেবারে সামনের কাতারে থেকে ইয়াং জেনারেশনকে নেতৃত্ব দিয়ে যেতে হবে। এবং আমি আবারও বলতে চাই যে আমার মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের পেশাগত কাজের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় আমি মনে করি সেটা হলো যুব সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়া, এবং এটা নিয়ে যেতে হলে অবশ্যই তাদেরকে মাদক মুক্ত করতে হবে। এই কাজটা আমি আন্তরিকভাবে করে দিই। আমি যখন কুমিল্লাতে আসি, আমরা উত্তরবঙ্গের মানুষ, একটু সহজ সরল চিন্তায় বিশ্বাসী, কুমিল্লা সেই তুলনায় বাংলাদেশের একটা লিডিং পজিশনে, তারা মেধাবী, তাদের আর্থিক সক্ষমতা বেশি, সব সেক্টরে, ব্যবসায়ে, বিদেশে, সব জায়গাতে তাদের নেতৃত্ব আছে। তো সে কারণে একটা ভীতি ছিল যে কুমিল্লাতে যে আসলে কেমন করব, একেবারে ম্যানেজ করতে পারবো কিনা। বাট আমার খুব একটা চমৎকার একটা স্মৃতি নিয়ে কুমিল্লা থেকে যাব যে কুমিল্লার মানুষ আসলে খুবই ভালো,
খুবই প্রগতিশীল, খুবই সৃষ্টিশীল চিন্তায় তারা বিশ্বাসী। কুমিল্লার মানুষ একটা স্লোগান প্রায়শই দিতে থাকে, দেয় যে কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। তা আমি কুমিল্লার এই টোনের সাথে টোন মিলিয়ে আমিও বলতে চাই যে কুমিল্লা এগোলেই এগোবে বাংলাদেশ। সে এগোনের পথে কুমিল্লা থাকুক, আমিও তার সাথে। সো গাইস, বর্তমানে চলে আসলাম আমরা কুমিল্লার একদম নগর শিশু উদ্যানে। অ্যান্ড এটা ইটস রিলি অ্যামেজিং অ্যান্ড অনেক বড়। আমি ভিতরটা হালকা করে একটা ট্রেলার দেখাবো। সো 1 2 3 অ্যান্ড গো। বর্তমানে আমরা চলে আসছি কবি কাজী নজরুল ইনস্টিটিউটে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধন করছে। বাংলাদেশে তিনটা আছে, রাইট? তিনটা আছে বাংলাদেশে, তো আমি অনেক লাকি এখানে আসতে পারছি। সো এখন আমাদের নেক্সট প্লেসে যাই। 1 2 3 গো। সো গাইস, বর্তমানে চলে আসছি কুমিল্লার বিখ্যাত রানীর কুটিরতে, আর এটা অনেক জোশ একটা জায়গা, অনেক পুরানো দেখাই যায়। ব্যাপারে আমি তেমনটা জানি না, বাট আমি জানবো। So guys, এত নাম শুনছি অফকোর্স ধর্মসাগরে, অ্যান্ড আমি ধর্মসাগরটাকে ঘুরে দেখবো। অ্যান্ড দিস ইজ ভেরি অ্যামেজিং। এটার ইতিহাসটা আমি জানি না, বাট জানবো। আমি একটু দেখাই ভিউটা তোমাদের। সো গাইস, যেহেতু আমরা ধর্মসাগরে আসছি, আর নীরবের সাথে আমার একটু অ্যালার্জি আছে, যখনই আমি কোনো সাগর, পানি, নদী, পুকুর, মানে এগুলো দেখলে আমার কেমন জানি হয়। হ্যাঁ, বুঝতে তো পারছি না। পুকুর বিশাল বড় সাগর আর কি, যেটার নাম আর কি ধর্মসাগর। সো কি বলেন, প্ল্যানটা কেমন? একটু আসো না, দেয়ার না, আমি জাস্ট বলতেছি যে এখানে মনে করে যে পানি, ওর এখনই গলা ভিজতেছে নাকি? না কেন, আমি তো রোজা, রোজা না, রোজা হইলে গলা শুকে যায় না। ক্যামেরার সামনে একটু বলো তো, নীরবের এখানে দাও, তো নীরবের ফেভারিট কালার হোয়াইট। কুমিল্লার মধ্যে তোমার কি একটা স্মৃতির কথা বলো, যে স্মৃতি তুমি আজীবন মনে রাখতেছো। কুমিল্লা আমার কোনো স্মৃতি নেই ভাই। কেমন লাগলো? চলো ভাই, কি করলো আমার পুরো ভিজিয়ে দিছে। আমি কি করবো, কেমনে যাবো হোটেলে? কেমনে যাবা ভাই? একটা ভালো কাজ করছো তোমরা, জানো কি? তোমরা আমার উপকার করছো। কি উপকারটা করছি তুই শুনি আমরা। এই প্যান্ডা এক মাস ধরে ধুইরা, হ্যাঁ ভালো করছো, ভালো দিয়া। ঠিক আছে প্রিয় দর্শক, এই যে দেখলেন নীরবের, মিথ্যা কথা। আচ্ছা আসো, উঠো উঠো, চলো চলো। আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক মাইন্ড, আমি আমার ভাইটা এদিকে, আমার ভাই আছেন মাইন্ড, না না এদিকে সামনে, আমার আমার ভাইটা, আমিও মাইন্ড, আমিও মাইন্ড দিয়ে আমার জুতা নিয়ে গেছো। আমি মাইন্ড উঠবি না, তুই ঈশ্বর জুতা কেন নিছস? আমার জুতা নিছস কেন? ইয়েস ভাই, মাইন্ড আলো মুখে দেখতো, মাইন্ড আলো। আমি তো একটা মানুষ না। আচ্ছা ঠিক আছে, মানুষ মানুষ দেয়ার না। আচ্ছা ঠিক আছে, আসা আমরা, তুই যাওয়ার আগে কি বলবো দর্শক? পানিতে জানি উঠতে না পারে, উঠতে না পারে, উঠতে না পারে জানি, উঠতে না পারে। ইচ্ছা মতো এখান থেকে আমরা আরেকটা প্লেসে যাবো নাকি? আমি হোটেলে যাবো, তোমরা আরেকটা প্লেসে যাবো কেন? আমার এই অবস্থা, এই অবস্থায় আছে, এটাও তোমার দেয়ার, এই অবস্থায় যাইতো কেন? এটাই মজা। খুদা খুদা এই মেয়েকে ছেড়ে
সো গাইস আমি এমন একটা জায়গা আসছি যেটা খুব অ্যামেজিং একটা জায়গা এয়ার মানিক ভাই যে এটার উদ্যোক্তা এটা হচ্ছে একটা স্কুল যেখানে পথ শিশুরা পড়াশোনা করে আপনাকে আসলে আমাদের সারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে একটা স্যালুট বিকজ আপনি এত সুন্দর একটা কাজ করে যাচ্ছেন সো আমরা একটু দেখে আসি এবং উনি পয়লা রমজান থেকে এবার 30 রমজান পর্যন্ত বাচ্চাদের এবং মহিলাদেরকে ফ্রি কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা একদম কোরআন শিক্ষা দিচ্ছেন ফ্রি ফ্রি অফ কস্ট ওদের খাতা কলম বই পরীক্ষার ফি সবকিছু আমাদের অবকাশ থেকে দেওয়া হয় আর আমাদের অবকাশে যারা উপদেষ্টা সদস্য তাদের ফি থেকে ওইগুলা তাদেরকে ভরণ পোষণ সবকিছু দেওয়া হয় আর তাদের ফ্যামিলি তো এইভাবে সাপোর্ট দিতে পারতেছেন তারা ওই আমরা ওই ফ্যামিলির হয়ে ওই সাপোর্টটা তাদেরকে দিতেছি তাহলে অফকোর্স আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন তাহলে আমাকে জানাবেন আমি আমার নাম্বারটা দিয়েছি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে একটু হয়তো অনেক কিছু না দিতে পারলে অল্প কিছু আচ্ছা থাকবো আর কি পাশে আছি একটা কথা বলতে চাই যে এরকম উদ্যোক্তা আসলে সবার হওয়া উচিত এরকম একটু যদি সবাই প্ল্যানিং করে সারা বাংলাদেশ যদি এক করে এইভাবে কাজ করি তাহলে আমাদেরই হয় আর ইনশাল্লাহ যদি কোনো জায়গায় কোনো সময় লাগে আমাকে আমি আছি আপনাদের পাশে দেখলাম কেমন লাগলো বাট অ্যামেজিং আর কুমিল্লা শহরটা এত সুন্দর যে আমার কাছে অনেক সুন্দর লাগছে আর ঢাকা থেকে কিন্তু কুমিল্লা একদম কাছাকাছি মাত্র 1 ঘন্টা লাগে নাকি আর যদি সীমান্ত ভাই চালায় তাহলে কতক্ষণ লাগবে কিছুদিন পরই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে যাবে কুমিল্লায় ওইটার অপেক্ষায় আমি আসি শুধু আমি না পুরো কুমিল্লার মানুষই ওইটার অপেক্ষায় আছে সো একটু পরে আমরা ইফতার করতে যাব এখানে কোন একটা ফেমাস জায়গায় আই হোপ সো এন্ড নীরবের কাপড় চোপড় চেঞ্জ করতে হবে নাকি না আমার নতুন জামা কাপড় কিনে দিবা ভাই এটা কিন্তু এটা প্রমিস করছো কিন্তু না ভাই এগুলো কি জামা কাপড় কিনে দিবেন আমি একটা প্যান্ট নিয়ে আসছি আমি কি মানে খালি গায়ে ঘুরবো বর্তমানে চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা পুরাটুক পাহাড়ের উপরে চলেন দেখে আসি সো গাইস চলে এলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সো এটার ব্যাপারে ইতিহাস একটা জিনিস আমি প্রথম কথা আমি বলবো যে এইটা 100 বছর পুরানো আগের জাস্ট চিন্তা করেন এটা 100 বছর পুরানো আগের আর এটা অবশ্যই একটা কুমিল্লার ইতিহাস যেহেতু এটাকে ওরকমই রাখা হয়েছে আচ্ছা এটার ব্যাপারে একটু সংক্ষেপে কিছু বলো এটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত পুরানো একটি আমাদের নতুন বিল্ডিং কিন্তু হয়েছে কিন্তু আমরা কিন্তু এটাকে ভাঙতেছি না এই বিল্ডিংটা যেভাবে আছে সেভাবেই রাখা হয়েছে কোনো সংস্কার নেই কোনো নেই কারণ এটা 100 বছর আমি অবাক হয়ে গেলাম ইটগুলো কিন্তু 100 বছর আগে ঠিক আমি এটা এইটা বলতে চাই যে এই কলেজ থেকে আসলে পড়াশোনা করে বাংলাদেশের অনেক বড় বড় লেজেন্ডরা এই কলেজ থেকে বেরিয়েছে বিসিএসপি কবি সাহিত্যিক অনেক বড় বড় তারকা অনেক বড় বড় পর্যায়ের মানুষ এই কলেজ থেকে লেখা আমি খুব লাকি যে আমি এখানে আসতে পারছি আর এই কলেজটা দেখতে পারছি সো অ্যামেজিং তাহলে এখন আমরা ডাইরেক্ট ইফতারি করতে যাব নাকি হ্যাঁ আমরা এখন ইফতারি করতে চলে যাব হ্যাঁ ওকে আমি
ছেলে ওর মা বাবা ভাই বোনরা চায় না আমাকে। সো গাইজ, একটা আবার ব্যাড নিউজ, আমার এই কুমিল্লা ক্লাবের ছাড়তে হবে, কারণ আমি দেখতেছি আমার কারণে পুরো ক্লাব বিপদে পড়ে যাচ্ছে, বিকজ এখানে অনেক বেশি ফ্যান্স হয়ে গেছে। আর আই ডোন্ট নো আমি এরকম কুমিল্লা ক্লাবে কোনো দিন হয়েছে বা কুমিল্লাকে এরকম হয়েছে কিনা, আই ডোন্ট নো, বাট আই হ্যাভ টু লিভ দ্য ক্লাব বিকজ অফ আমার এত বেশি ফ্যান্স হয়ে গেছে এখন বর্তমান, যে এখন পুরো এটা ঝামেলায় পড়ছে পুরো ক্লাব আমার জন্য। আমি কখনো চাই না আমার কারণে কেউ ঝামেলায়। তোমরা তিনজন বা চারজন করে গ্রুপ আসবা, তাহলে আমি একটু সময় দিয়ে বিকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা একসাথে ইফতারি করবো। আর একটু মনে কিছু হবে, কালকে আমরা কোথায় বসা যায় তোমরাই বলো, কালকে আমরা একটা জায়গায় বসে আরামসে সবাই মিলে বসে সবাই ওই যে আমি দেখো ছবি তুলি আচ্ছা তোমাদের দিকে আমরা হোটেলেই থাকতে পারলাম না, তো এখন আমরা আরেকটা হোটেলে উঠতেছি, একটা হোটেলে যাবো। আর আপাতত মানে লাইভে যা বলতে হয়েছে আমার যে আমি কুমিল্লা ছেড়ে যাচ্ছি, কিন্তু এটা না বললে ক্রাউড কমতো না, সো এখনো বাইরে অনেক ক্রাউড আছে, সো আপাতত এখন এখান থেকে আমার বের হয়ে যেতে হবে, বিকজ স্বাভাবিক একটা ক্লাবের অনেক বিপদ হয়ে যেতেছে। আমি জানছি না আমাদের জন্য যেন এই ক্লাবের ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হোক বা তারা যেন আমাদের জন্য ছোট হোক বা আমরা যেন তাদের কাছে, বাট কুমিল্লাবাসী আমার ফ্যান বেস ভাই তোমরা দেখাই দিছো ভাই, আমি হার মানছি হার মানছি হার মানছি পুরো হার মানছি তোমাদের কাছে। বর্তমানে আমি চলে আসছি বার্ডে, এটা সরকারি একটা জায়গা, বিকজ কুমিল্লায় আমার থাকতেই পারলাম না, বিকজ ওখানে যেখানেই থাকবো ওখানে অনেক ক্রাউড হয়ে যাবে, সো আমি একদম কুমিল্লার এক সাইডে চলে আসছি। সো আমি রুমটা অনেক কিউট, আমি ফার্স্ট টাইম এরকম রুমে থাকছি, এখানে একটা খাট, এখানে একটা এসি, ও মাই গড, গরমের সময় এসি কিন্তু খুব ভালো লাগে আর কি, এখানে একটা টিভি অনেক সুন্দর, আর এখানে জয়েন্ট রুম, এখানে সবাই আসে, আর একটা হাই দিয়ে দাও সবাই, হাই হাই, সে আগেরকারের লাইট কিন্তু গাইস,
এই সে আগের কালার সবচেয়ে বেস্ট হচ্ছে বারান্দা মানে আই লাভ দিস লুক এটা বিশাল বারান্দা এত বিশাল বারান্দা যে 10টা রুম এক বারান্দাতে ওয়াও পুরো সবগুলো আমাদের সব রুমের বারান্দা যে এখানে এখানে একটা রুম এখানে একটা রুম ময়নামতিতে এবং আমি অনেক এক্সাইটেড দেখার জন্য কজ আমি আজীবন এটা ভিডিওতে টেলিভিশন এবং বিভিন্ন জায়গায় দেখে আসছিলাম জীবনে এখানে আসার অনেক ইচ্ছা ছিল একবার পিকনিকের চান্স ছিল বাট যেতে পারলাম না কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে কিন্তু এইটা একটা প্লেস যেটা হচ্ছে ময়নামতি শালবন বিহার সো গাইজ এটা শালবন আর এটা বানর আবার বানর এই বানর বানর ময়নামতির পাশে এই বানরটা আছে এই বানরের নাম চক্ষু আপনারা আসলে কিন্তু এর সাথে অবশ্যই দেখা করুন তো আমি জীবনে চর্কিতে উঠিনি আজকে অনেক ইচ্ছা ছিল ওঠার কিন্তু এটা বন্ধ আর বনটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমার খুব ভালো লাগছে স্যার কি আসলে এরকম এনভায়রনমেন্টে কখনো আসা হয়নি আমার ফার্স্ট টাইম আপনারা ব্লগে হয়তো বা আমার সাথে অনেকেই ফার্স্ট টাইম দেখছেন আসলে কুমিল্লার মানুষটা আপনারা খুব লাকি যেরকম একটা জায়গা আপনাদের আছে এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে ঘোরার মতো অনেক সুন্দর একটা প্লেস আছে আসলে আমরা ঢাকা থেকে কিন্তু কুমিল্লা বেশি দূর না আমরা কিন্তু আমাদের পরিবার এবং সবাই কিনে এই সাইডে আসতে পারি এরকম পরিবেশে তো আমরা আসলে ঢাকায় যারা থাকি দেখা হয় না আমাদের এরকম পরিবেশ তো আমরা এখন ঢুকে গেলাম ও এটা আমি বইয়ের খাতায় দেখলাম এটা আমি টিভিতে দেখলাম এটা নিয়ে কত ডকুমেন্টে দেখলাম আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসছি অ্যামেজিং অনেক সুন্দর দুপুর তো রোডটা বেশি একটু আর আমি যখনই ট্রাভেল করি কোনো না কোনো জায়গায় ব্লগ করতেছি আমি অনেক কালো হয়েছি ও মা এত গরম ও মাই গড এত গরমের তীব্র গরমের আমি প্রচুর গরম গাইজ প্রচুর প্রচুর এক তো সবাই আমরা রোজা নাকি ছোটবেলা থেকে এইখানের ছবিটা আমি অনেক দেখছি আর কি আমার ব্লগের পোস্টারের ছবি কিন্তু এটাই ছিল গরম পুরে যাচ্ছি আমরা নাকি আমিও কিন্তু ঘুরতে আসছি কিন্তু আমার তো কোনো শালা না তো শালাকে নিয়ে আসছেন আমার তো শালাকে দেখে অনেক ভালো লাগতেছে নাকি শালা হ্যাঁ তো আপনার কুমিল্লার মধ্যে সবচেয়ে কি ভালো লাগে রসমালাই তারপর শালা মানে দুলাভাইয়ের শালা আর কি কি ভালো লাগে তোমার কুমিল্লা এই রসমালাই আজকে দুলাভাই আর শালা মানে ওরা লাল লাল মানে দেবি একটা ব্যাপার হ্যাঁ দুলাভাই আর শালা হ্যাঁ শালা দা থ্যাংক ইউ শালা দুলাভাই থ্যাংক ইউ সীমান্ত ভাই আমি দেখতে চাই তোমার চিল্লানোর আওয়াজ কত দূর পর্যন্ত যায় সীমান্ত লাল টমেটো আমি লাল টমেটো টাকায় আমার সিনেমিনি করে তুমি যদি একটু চিল্লায় বলো আর কি আমার কাজিন কুমিল্লায় থাকে সবাই যদি ওকে দেখেন ওকে দেখে সেলফি তুলবেন ওটা আমাকে পাঠাবে ও কিন্তু কুমিল্লায় থাকে দেখলে সেলফি তুলবেন কোনো কথা বলবেন আগে সেলফি তারপর আমার তবে একটা কথা বলি কুমিল্লার এত সুন্দর একটা জায়গা আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আর কি নাকি আমরা এখানে একটা শট নিয়ে আসি ওয়ান টু থ্রি এন্ড গো চলে আসলাম কুমিল্লার বৌদ্ধ বিহারে আর এটা অনেক অনেক সুন্দর করছে এন্ড আপনারা একটু দেখে আসেন এটাকে
তো গাইজ আমি এখান থেকে এখন অবশ্যই বিদায় নিব। আর আমি পরিচয় করে দিই, আমাদের কুমিল্লা রিপোর্টার আমাদের খুব কাছের, অনেক আগের থেকে আছে এবং আজীবন মাই টিভির সাথেই থাকবে নাকি, এরকম একজন ভালোবাসার মানুষ। তো যাওয়ার আগে কি বলতে চান? আপনার মতো সঙ্গ পেয়ে এবং আপনার সাথে ঘুরেছি কুমিল্লাকে, আরেক ভাবে আপনি প্রেজেন্টেশন করেছেন, যেভাবে করেছেন আমরা খুব প্রাউড করতেছি এবং হোপস আপনি আবার আসবেন এবং আরো বেশি বেশি ব্লগ করবেন কুমিল্লা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা কলিজার ভাই কুমিল্লায় থাকে, খুব ভালো ছেলে। এই যে আমাদের মাই টিভির উনি ক্যামেরাম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ এতদিন সাথে থাকার জন্য। আর আমার দিন শেষে আমার কাজিন, আমার আত্মীয়, আমার ভাইয়ের টুকরা, আমার জানের টুকরা, আপনাদেরকে একটা কথা বলি, তাদের পাইলেই একটা সেলফি দিলে আমারে পাঠিয়ে দিবেন সবাই, যে সে কি করতেছে কোথায় আছে, ঠিক আছে, একটা সেলফি দিলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, কুমিল্লা ললিপপ কিনতে হবে এখানে। আচ্ছা, একটা ভিডিও আপনাদেরকে দেখাই আমি ওর ব্যাপারে, দেখাই এটা আমি। পূরণ করিস না আমার দোয়া, ছেলে ওর মা বাবা ভাই বোনরা চাই না আমাকে, এন্ড আই নো দ্যাট আই অ্যাম সো প্রাউড, পয়সা নাই পকেটে, বাট বেবি লাভ ইজ এন্ডলেস আমার বুকের ভেতরে। সো গাইস, দেখতে দেখতে আজ এই পর্যন্ত। অ্যামেজিং একটা শহর কুমিল্লা, আমার কাছে অনেক সুন্দর লাগছে এন্ড অ্যামেজিং লাগছে। কুমিল্লা একটা হিস্টোরিক্যাল জায়গা, কুমিল্লা যেমন সুন্দর কুমিল্লার মানুষও তেমন ভালো। এন্ড কুমিল্লা থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। এন্ড আমি কিন্তু কুমিল্লাবাসীর কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন। এন্ড দর্শকদেরকে একটাই কথা বলতে চাই, আশা করি এই ব্লগটা আপনারা পছন্দ করছেন। আর নেক্সট ব্লগ আমরা কোথায় করব সেটা এখনই কমেন্টের নিচে বলে দেন, যেই জেলা যেই বিভাগের বেশি নাম উঠবে আমি সেই জায়গাটাই যাবো। সো দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এন্ড হ্যাঁ, দ্য ফেমাস